সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি খালিদ হাসান মিলু সহকারী শিক্ষক বাংলা লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো বন্ধুরা বিগত যে সকল ক্লাসগুলো তোমাদের সাথে আমার হয়েছে এ সকল ক্লাসের মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের সমস্ত যে সকল টপিকসগুলো আছে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি আজকেও তার ব্যতিক্রম হবে না বন্ধুরা তো আজকেও আমরা একটি টপিক্স নিয়ে আর কি আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র যে বইটি আছে সেই প্রথম পত্র বইটির একটি কবিতা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা হচ্ছে যে আজকে আমরা তোমাদের সাম্য নামক যে কবিতাটি আছে সেই সাম্য নামক কবিতাটি কে নিয়ে আর কি আলোচনা করার চেষ্টা করব দেখবো যে আসলে এই কবিতাটির ভেতরে কোন কোন বিষয়গুলোকে কবি এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন তো বন্ধুরা আমরা যদি কোনো টপিক্সকে পড়তে যায় বা সেই টপিক্সটা নিয়ে আলোচনা করতে যায় বা সেই টপিকসটা বই থেকে কোনোভাবে আমরা পড়তে যাই তাহলে একটা জিনিস আমাদের মাথার ভিতরে কাজ করে যে প্রচণ্ড পরিমাণে আমাদের বিরক্তি এসে যায় তো সবার আগে আমাদের পড়ার আগে মেধাটাকে খাটিয়ে নেওয়ার আগে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে হচ্ছে যে আমরা যেই জিনিসটাতেই হাত দিই না কেন বা যেই জিনিসটার ভেতরে আমাদের নিজেদেরকে নিবন্ধ করতে যাই না কেন সেই জিনিসটার ভেতরে কিছু না কিছু মজার একটা বিষয় আছে এটা সবার আগে আমাদেরকে ভেবে নিতে হবে তো আমরা পড়াশোনার ক্ষেত্রেও যদি একটা লাইনও পড়ি তাহলে আমাদেরকে সেই লাইনটির ভেতরে একটি মজার বিষয়বস্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আমরা যে পড়াটাই পড়ি না কেন সেই পড়ার ভেতরেই মজা আছে সেই মজার বিষয়টাকে আমাদেরকে যদি আমরা ধারণ করে নিতে পারি বা খুঁজে বের করতে পারি তাহলে দেখবে যে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই পড়াগুলো তোমাদেরকে বেশ মজাদায়ক হয়ে তোমাদের কাছে উপস্থিত হচ্ছে তো এই মজাটা যদি তোমরা পেতে চাও তাহলে সবার আগে তোমাদেরকে মনো স্থির করতে হবে যে আমরা যাই করি না কেন তার ভিতরে একটা না একটা অবশ্যই মজার কোনো বিষয়বস্তু আছে তো আমরা হচ্ছে আমাদের আজকের পড়াশোনাটা শুরু করব। তো পড়াশোনা এটা শুরু করার ভেতরেই আর কি আমাদের আজকের যে মূল যে টপিক্সটি নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিক্সটির ভেতরে অনেক মজার মজার বিষয় আছে সেই জিনিসগুলো আর কি আমাদেরকে আজকে খুঁজে বের করতে হবে আর কি তো সেটা খুঁজে বের করে নিয়ে আজকে আমরা পর আমাদের পড়াশোনাটা শুরু করব তো বন্ধুরা দেখো যে আজকের কবিতাটির নাম হচ্ছে সাম্য সাম্য শব্দের অর্থ কি সমতা এই সমতা কোন সমতার কথা বলা হয়েছে এটা কি হচ্ছে দোকানদার যদি কোনো জিনিসপত্র তোমাকে তোমাদেরকে মেপে দেয় তাহলে সেই জিনিসটা কি সমতা হওয়ার প্রয়োজন যেমন হচ্ছে এক কেজি সমান হচ্ছে দাড়িপাল্লাই যখন মাপবে ধরো তুমি হচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতিতে সবজির দাম বা অন্যান্য দামগুলো যদি একটু বেশি হয় বা কম হয় তাহলে সেই সবজিটা তুমি এক কেজি কিনবে তাহলে দাড়ি পাল্লায় কি একপাশে পাশে এক কেজি অন্য পাশে কি সবজিগুলো উঠাবে তাই না তো সেক্ষেত্রে এক কেজি পরিমাণ সম পরিমাণ কিন্তু উভয় পক্ষ কিন্তু সমতা নিয়ে আসছে তো এই সাম্য বলতে আসলে ওই ধরনের কেজি ভিত্তিক সমতার কথা আর কি এই জায়গায় বলা হচ্ছে না এই জায়গায় বলা হচ্ছে মানুষে মানুষে যে প্রভেদ সেই প্রভেদটাকে বিতাড়িত করে মানুষ পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমাজের ভেতরে যতগুলো মানুষ বসবাস করে এই সমস্ত মানুষ গেল নিজেদের ভেতরেই তাদেরকে কেউ কাউকে ছোট কেউ কাউকে বড় যেন না ভাবে সবাই যেন নিজেদের মনের ভেতরে সবাই সবাইকে সমান সমানভাবে সুন্দরভাবে নিজেদেরকে মানুষ হিসেবে প্রকৃত মানুষ মানুষরূপে নিজেদেরকে গড়ে তুলে নিতে পারে সেই বিষয়টা আর কি তো বন্ধুরা কবিতাটি আলোচনা করার পূর্বে চলো হচ্ছে আমরা একটু তোমাদের আজকের যিনি কবিতার কবি সেই কবি সম্পর্কে সামান্য কিছু তথ্য আমরা জেনে আসি তো দেখো আজকের কবিতার কবির নাম হচ্ছে সুফিয়া কামাল তো সরাসরি দেখো যে তোমাদের বই থেকে আমি হচ্ছে সরাসরি আলোচনা করার চেষ্টা করছি যেন তোমাদের হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা না হয় কারণ আমাদের বই থেকে পাঠ্যপুস্তকের মতো আর কি আমাদের যে সকল গাইড পড়ি বা অন্যান্য কিছু করি না কেন এর থেকে উপকারী কিন্তু কোনো জিনিস আমাদের কাছে নেই তো আজকে আমরা সরাসরি বই থেকে তোমাদের এই পাঠ্যপুস্তকটাকে আলোচনা করার চেষ্টাটা করবো তো দেখো কবি পরিচিতে তোমাদের বই থেকে আসছে আর আরেকটা ছোট্ট বিষয় তোমাদেরকে একটু বল সেটা হচ্ছে যে যদি স্ক্রিনে ভাসমান যে বিষয়টি নেটওয়ার্কের কারণে একটু ঝাপসা দেখায় তাহলে তোমরা তোমাদের বই থেকে কারণ আমি সরাসরি তোমাদের বই থেকেই তোমাদেরকে পড়াচ্ছি তোমরা তোমাদের বইটাকে বের করে একটু কবি পরিচিতি বা যখন যেটা পড়াবো তখন সেটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আমরা শুধুমাত্র জানার জন্যই পড়বো ঠিক আছে পরীক্ষা পাশ করতে হবে বা অন্যান্য কাজ করতে হবে এসব আমরা আর কি পড়বো না দেখো অনেক সময় কিন্তু তোমরা শুনে এসেছো এরকম যে হচ্ছে যদি আমরা গোল্ডেন জিপে ফাইভের টার্গেট করি তাহলে এ প্লাস কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে তো আমরা যদি জানার জন্য পড়ি তাহলে আমাদের হচ্ছে যে জিপে ফাইভ কিন্তু আবার বা গোল্ডেন জিপিএ ফাইভ কিন্তু এমনি এমনিতে হয়ে যাবে তাহলে কি যদি আমরা জানার উদ্দেশ্যে নিজেদেরকে টার্গেট বানায় তাহলে গোল্ডেন জিপে ফাইভ অটোমেটিক্যালি হয়ে যাবে অনেকে তো বলে যে হচ্ছে গোল্ডেন টার্গেট করে এ প্লাস তাই আমাদের এ প্লাস পেয়ে কী লাভ আমাদেরকে তো অবশ্যই গোল্ডেন পেতে হবে তাই না তাহলে গোল্ডেন জিপে ফাইভ পেতে হলে আমাদেরকে জানার ইচ্ছা পোষণ করতে হবে আমরা যদি জানার জন্য পড়ি তাহলে অবশ্যই আমাদের এমনিতে এ প্লাস তো হবেই গোল্ডেন এমনিতেই হবে যে কোনো সেক্টরে আর জানলে হবে কি আমাদের প্রাথমিক যে জীবনযাপনগুলো আমরা করি এই জীবনযাপনেও কিন্তু এই সকল জিনিসগুলো আমরা প্রয়োগ সুন্দরভাবে আমরা করতে পারবো তো দেখো কবি পরিচিতিতে দেওয়া আছে কবি সুফিয়া কামাল উনিশশো সালে বরিশালে জন্মগ্রহণ করেন তাই না বরিশাল খুব সুন্দর একটি এলাকা আর কি সেখানে অনেক ট্যুরিস্ট প্লেস আর কি ওই জায়গায় আছে সেখানে কক্সস কক্স বাজারের মতো একটি সমুদ্র সৈকত আছে সেটা তোমরা জানো তাছাড়া অনেক সুন্দর একটি জায়গায় সাপলা বিলও কিন্তু আর কি আছে আমাদের বরিশালে এত সুন্দর একটা প্লেসে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি বলছেন তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী তিনি একজন সফল সংগঠক ছিলেন এবং নারী নেত্রীও ছিলেন তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন দেখো সুফিয়া কামাল এমন একজন মানুষ ছিলেন তিনি হচ্ছে যে সফল আন্দোলন কর্মী ছিলেন তিনি ভাষা আন্দোলনের মতো একটি আন্দোলন এত সক্রিয় একটা আন্দোলনকে তিনি রূপদান করতে তিনিও একজন অংশীদার আর কি হয়েছিলেন তাছাড়া অন্যান্য নারীদেরকে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন তিনি সকল যে নারীগণ আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা নারী হয়েছে বলেই যে আমাদেরকে ঘরের মধ্যে বসে থেকে আমাদেরকে শুধুমাত্র রান্নাবান্নার কাজটাই করতে হবে তা কিন্তু নয় আমরা বাইরে এসে আন্দোলনেও কিন্তু আমরা যোগদান করতে পারি সেই কথাটাই এখানে তিনি আর কি বলছেন যে এই উদ্বুদ্ধকরণের কাজটাও তিনি করেছেন বলছেন স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই সুফিয়া কামাল বেগম আর যে একটি আদর্শ ছিল সেই আদর্শের মূলধারটাকে তিনি আর কি রকমে আর কি ধারণ করার চেষ্টা করেছিলেন কারণ নারী জাগরণ নিয়ে কিন্তু বেগম রোকিয়া সাক্ষাৎ হচ্ছেন প্রচুর পরিমাণে আন্দোলন করেছেন তারপরে বলছি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সব সময় সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতাটা হচ্ছে তোমরা সবাই বোঝো যে হচ্ছে ধর্ম নিয়ে আর কি যেটাকে বলা হয় যে হচ্ছে হিন্দু ধর্মের লোক মুসলিম ধর্মের লোকজনদেরকে বৌদ্ধ ধর্মের লোক মুসলিম ধর্মের লোকজনকে অথবা মুসলিম ধর্মের লোক হিন্দু ধর্মের লোকজনদেরকে দেখতে পা পারে না অথবা আবার এরকমও হতে পারে যে হচ্ছে উঁচু বর্ণের মানুষজন নিচু বর্ণের মানুষজনদেরকে আর কি দেখতে পারে না হিন্দু ধর্মের ভেতরে কিন্তু এরকম শূদ্রদেরকে হচ্ছে বৈষ বৈষব যারা আছে তারা কিন্তু দেখতে পারে না এরকম ধরনের কিন্তু অনেক ধরনের কাহিনী আর কি প্রচলিত আছে যে এরকম ছিল তো এ ধরনের কাহিনি নিয়ে তিনি কাজ করেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা তিনি উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন আচ্ছা তাহলে আজকের এই বিষয়টি আর কি কবি পরিচিতি সম্পর্কে আমরা আর কি জেনে গেছি যে তিনি প্রকৃতপক্ষে আজকের যে কবিতাটি আছে সেই কবিতাটি সাম্য সেই সাম্য কবিতাটির মূল বিষয়বস্তুটা জানার পরে আমরা দেখব যে হচ্ছে তার সামাজিক যে জীবন জীবনযাপন তিনি করেছেন বা যে সকল বিষয়গুলো নিয়ে তিনি কাজ করেছেন সেই বিষয়গুলোর সঙ্গে তার আর কি কতটা মিল রয়েছে তো পাঠ পরিস্থিতিটা কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি বলছে প্রথম লাইনটা সাম্য কবিতাটি নল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য কবিতার অংশ বিশেষ তাহলে কি সাম্য যে কবিতাটি আছে সেই কবিতাটি কি মিলিত সেবা ও সাম্য প্রীতিতে যেসব যে কবিতাটি আছে সেই কবিতার অংশ বিশেষ হিসেবে এটাকে সংক্ষিপ্ত আকারে এই জায়গাটুকুর ভেতরে নেওয়া আছে কোনো বড় কাজ কেউ একা করতে পারে না অবশ্যই যে কোনো ধরনের বড় কাজ তো আমি একা করতে পারবো না অবশ্যই আমাদের অন্যদেরকে সহযোগিতা নিতে হবে সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে আমি যখন একা একা কাজ করতে যাবো তখন কাজটা যদি আমি দশ দিনে সারতে পারি তাহলে যখন আমি সেই কাজটিকে দশজন মিলে করব, তখন কিন্তু কাজটি একদিনে শেষ হয়ে যাবে তাই না তো সেই বিষয়টি এই জায়গায় বলা হচ্ছে পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা অসীম সাহস সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে এজন্য ধর্ম বর্ণ গোত্র শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি করতে হবে এখন কথা হলো যে আমরা উঁচু শ্রেণীর মানুষজন যারা আছে তাদের তারা যদি বলে যে আমি নিচু শ্রেণীর মানুষদের সংস্পর্শে না গিয়ে আমার জীবনযাপন করব তাহলে এটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় সে যদি মুখে অস্বীকার করে সে কিন্তু বেঁচে থাকার তাগিদে তাদেরকে কখনোই অস্বীকার করতে পারবে না কেন পারবে না ধরো গ্রামে একজন কৃষক সে ধান উৎপাদন করেছে কিন্তু সেই ধান যদি যারা উঁচু শ্রেণীর মানুষ তারা কিন্তু আর কি ধান খেতে কাজ করে না তারা যদি এই কৃষকদেরকে নিচু শ্রেণীর মানুষ বলে তাদের ধানগুলো ক্রয় না করে তাদের ধানগুলো থেকে যদি তারা ভাত তৈরি করে যদি তারা না খায় তাহলে কিন্তু তাদেরকে মারা পড়তে হবে তাই না ঠিক একই রকমভাবে যে কোনো ধরনের খাবার ক্ষেত্রগুলোতেই কিন্তু এই কৃষকদের উৎপাদিত দানাগুলোকে ব্যবহৃত করা হয় তো সেক্ষেত্রে আর কি এই বিষয়টা বলা হচ্ছে যে আমাদের আমরা এমনিতেই সকলেই সকলের ওপরে নির্ভরশীল কিন্তু সব কাজগুলোই যদি আমরা সবাই মিলে করি তাহলে কিন্তু আমাদের উপকারের বিষয়টা কিন্তু আরও বেশি ভালোভাবে আমাদের কাছে এসে উদ্রেক ঘটবে সেই বিষয়টা আর কি এই জায়গায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন তো কবিতাটি পড়ার পূর্বে আমাদেরকে অবশ্যই অবশ্যই শব্দার্থ টিকাগুলো মুখস্থ করে নিতে হবে তো আজকের ক্লাসের মাধ্যম দিয়ে তোমরা এই যে কবি পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকা যেগুলো আছে এগুলো একটু সুন্দরভাবে বুঝে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে তো এখানে শব্দার্থ টিকা যেটা দেওয়া আছে বলছে শতেক মানে দেওয়া দেওয়া আছে এখানে এক শত সমুন্নত মানে হচ্ছে অতিশয় উঁচু বিপুল মানে হচ্ছে বিশাল প্রসারিত মানে হচ্ছে বিস্তার লাভ করেছে এমন অন্তত মানে হচ্ছে যার অন্ত বা শেষ নেই মহিয়ান মানে হচ্ছে সুমহান সংগ্রাম মানে লড়াই প্রজ্ঞা মানে গভীর জ্ঞান দীপ্তিমান মানে হচ্ছে উজ্জ্বল সিন্ধু মানে সমুদ্র বা সাগর কেতন মানে হচ্ছে পতাকা তো বন্ধুরা হচ্ছে যে কবিতাটি আলোচনা করার জন্য আজকে আমরা তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি আমরা সেই ছোট্ট একটি কবিতা এই জায়গায় দেওয়া আছে কিন্তু এটা সংক্ষেপে দেওয়া আছে এই বড় কবিতাটি আমরা সুফিয়া কামালের সেই কাব্যগ্রন্থ থেকে আর কি পেয়ে যাব। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য এতটুকুই বাড়ির কাজ থাকবে যে শব্দার্থ টিকাগুলো মুখস্থ করবে পাঠ পরিচিতিটা খুব সুন্দরভাবে তোমরা একটু বুঝে পড়ে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে এবং কবি পরিচিতিটা এই কবি সম্পর্কে সুন্দরভাবে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আজকের ক্লাসের মাধ্যম দিয়ে তোমাদের হচ্ছে যে এতটুকুই পড়া আর কি তোমাদের থাকবে এতটুকু হোমওয়ার্ক তোমরা একটু করে রাখবে আর সামনের ক্লাসে আমরা এ তোমাদের যে পুরো কবিতাটি আছে সেই কবিতাটিকে নিয়ে আর কি আলোচনা করার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই সীমাবদ্ধ থাক সামনের দিনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি